বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেছে বাংলাদেশ অলরেডি দুইটা ওয়ার্ম আপ ম্যাচও খেলে ফেলছে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে খুব ভালোভাবে জিতে গেছে লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের সাথে আবার খুব ভালোভাবে হেরে গেছে তো ওয়ার্ম আপ ম্যাচের পরিস্থিতি দেখে এবং বাংলাদেশের রিসেন্ট স্কোয়াড দেখে আমরা কিন্তু একটু হলেও আশা করতে পারি যে এবারের বিশ্বকাপে হয়তো আমরা ভালো কিছু ম্যাচ উপহার পেতে যাচ্ছি এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে স্কোয়াডটা রয়েছে সেটা নিয়ে অলরেডি অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে কিছু প্লেয়ারদের অন্তর্ভুক্তি নিয়ে অনেক বেশি কাদা ছোড়াছড়ি অলরেডি হয়ে গেছে সেদিকে আমরা না যাই এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে স্কোয়াডটা পাঠানো হয়েছে সেটা কিন্তু খুব খারাপ কোন স্কোয়াড না আবার খুব আহামরি ভালো কোনো স্কোয়াডও না যে আমরা খুব সহজে বিশ্বকাপ নিয়ে চলে আসব এটাকে মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড বলা যেতে পারে তো এরকম একটা ব্যালেন্স স্কোয়াড দেখে এবং বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স দেখে আমরা কিন্তু এটা আশা করতেই পারি যে অ্যাটলিস্ট আমরা বেশ ভালো কিছু ম্যাচ পেতে যাচ্ছি এবং আমরা একটা সম্মানজনক জায়গায় একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারি স্কোয়াড নিয়ে তো বাংলাদেশের স্কোয়াড যেমনই হোক আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের দুইটা সেক্টরে যদি একটু ভালো পারফর্ম করতে পারে দুইটা সেক্টর যদি ইম্প্রুভ করতে পারে তাহলে বিশ্বকাপে আমরা বেশ ভালো কিছু ম্যাচ পেতে যাচ্ছি প্রথম সেক্টরটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের টপ অর্ডাররা কনসিস্টেন্টলি খারাপ পারফর্ম করে যাচ্ছে বিশেষ করে ওপেনিং পজিশনটায় ওপেনাররা তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা বিশেষ করে ওপেনাররা যদি ভালো একটা স্টার্ট দিতে পারে ভালো পারফর্ম করতে পারে সেক্ষেত্রে আমরা যে কোনো ম্যাচ যে কারো বিরুদ্ধে ভালো ফাইট করতে পারবো এবং সেকেন্ড যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ডিং সেক্টর বাংলাদেশের ফিল্ডাররা ইতোমধ্যে কিন্তু অনেক ইম্প্রুভ করছে মানে আগের থেকে অনেক বেটার ফিল্ডিং বাংলাদেশ এখন করে বাট স্টিল বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে অনেক ল্যাকনেস রয়েছে ইমপ্রুভ করার আর অনেক জায়গা রয়েছে তো বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যদি বিশ্বকাপের ম্যাচগুলোতে যার যার জায়গা থেকে ভালো ফিল্ডিং করতে পারে এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা বা ওপেনার ব্যাটসম্যানরা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে আমার ধারণা বাংলাদেশ এবার ভালো কিছু করতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান এবং ফিল্ডিং সেক্টর এই দুইটা সেক্টরের কথা বললাম কারণ বর্তমানে বাংলাদেশের যে বোলিং ইউনিটটা রয়েছে এদের উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন বিগত বেশ কিছু ম্যাচ দেখেন প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশের বোলাররা বেশ ভালো পারফর্ম করছে বাট স্টিল আমরা হারছি কেন কারণ আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারে নাই আমরা শুরুতেই মানে পাঁচ সাত দশ ওভারের মধ্যেই আমরা দুই চারটা উইকেট লস করে ফেলেছি এবং মিডল অর্ডারে এসে ব্যাটসম্যানরা প্রেশার পরে গেছে সো আমরা খুব বড় কোনো রান টার্গেট দিতে পারি নাই যার কারণে বলাররা বেশ ভালো পারফর্ম করলেও আলটিমেটলি আমরা ম্যাচ জিততে পারিনি বর্তমানে বাংলাদেশের যে পেস ইউনিটটা রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কালের মধ্যে সেরা পেস ইউনিট আপনি বলতে পারেন সেই সাথে স্পিনার হিসেবে সাকিব আল হাসান নাসু আহমেদ মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান এরা তো রয়েছেই তো বাংলাদেশের বোলিং ইউনিটটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার বা মাথা ব্যথার কিছু নেই আমার ধারণা এরা প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করবে বাট শুধুমাত্র চিন্তার বিষয়টা হচ্ছে ব্যাটিং ইউনিটটা নিয়ে বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে ওপেনারদের নিয়ে সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি একটু ভালো পারফর্ম করতে পারে ফিল্ডিং সাইটটাও যদি মোটামুটি বেশ ভালো করতে পারে তাহলে নিঃসন্দেহে বলিং ইউনিটের সহায়তায় আমরা বেশ ভালো কিছু ম্যাচ পেতে যাচ্ছি এবং আলটিমেটলি আমরা বেশ ভালো একটা জায়গায় যেতেও পারি সেটা সেমিফাইনালও হতে পারে ফাইনালও হতে পারে এমনকি বিশ্বকাপও নিয়ে আসতে পারি